কাজগুলো দেখছেন এগুলো আপনার পাকা 1.5 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাটা করা খোদাই করে নকশা করা ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া পায়া সলিড 10 10 গাছ থেকে নোয়া সবচেয়ে রাজকীয় ডাইনিং এটা আপনার টেবিলটা আপনার 8 ফিট বাই 4 ফিট 8 ফিট বাই 4 ফিট এটা আপনার 8 পা চেয়ার আপনার উপরে যে গ্লাসটা বসানো আছে এটা আপনার 10 মিলি 10 মিলি গ্লাস আছে শুধু টপটা গ্লাসের এবং চেয়ারগুলো অনেক সুন্দর এই দেখেন সিম্পল চেয়ার দেখতে অনেক রাজকীয় চেয়ার এই যে এগুলো আপনার অরিজিনাল পিতল বসানো পিতল বসানো এগুলো আপনি সব চিটং সেগুন কাঠ লেকার মানিশ করা আপনার কাঠের গ্যারান্টি দেওয়া থাকবে 30 বছর আর রঙের গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছর আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে চমৎকার কিছু ডাইনিং টেবিলের কালেকশন দেখাবো চলে আসলাম ফার্নিচার পয়েন্টে আর ফার্নিচার পয়েন্ট মানে কিন্তু দেখেন ফার্নিচারের আসলে রাজ্য তো যারা আসলে রিজনেবল প্রাইসে ফার্নিচার নিতে চান অবশ্যই চলে আসতে হবে ফার্নিচার পয়েন্ট এটা হচ্ছে আগারগা তালতলা গ্রিন ইউনিভার্সিটির উল্টা পাশে আব্দুর রহমান ভাই আছে আমাদের সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই ডাইনিং টেবিল আজকে কোনটা দিয়ে শুরু করবেন এই যে আপনি প্রথমে এই ডাইনিং টেবিলটা দেখাই আচ্ছা এটা আপনার 8 ফিট বাই 4 ফিট একটা ডাইনিং টেবিল 8 ফিট বাই 4 4 ফিট এটা আপনার চেয়ার হচ্ছে 8টা 8টা চেয়ার দুইটা চেয়ার মাস্টার চেয়ার দুইটা মাস্টার চেয়ার ঘরের মুরব্বিদের জন্য জি 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 আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এই দেখেন এই যে আপনার এই চেয়ারটার পায়াটা দেখেন এই ডাইনিং এর পায়াটা দেখেন এটা ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া পায়া সলিড 10 10 গাছ থেকে নোয়া গাছ থেকে নোয়া সলিড 10 10 গাছ থেকে নোয়া ওকে আর এটা আপনার উপরে যে গ্লাসটা বসানো আছে এটা আপনার 10 মিলি 10 মিলি গ্লাস আছে আর এই যে কাজগুলো দেখছেন এগুলো আপনার পাকা 1.5 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাটা করা খোদাই করে নকশা করা ওকে আচ্ছা এটাও আপনারা দেখতে পারেন আর 8টা চেয়ার আছে ভেতরে বাইরে এই পাশে দুই পাশে গুণের জন্য গ্যারান্টি আছে ভাই আপনার কাঠের গ্যারান্টি দেওয়া থাকবে 30 বছর আর রঙের গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছর আচ্ছা 8 চেয়ারের ডাইনিং টেবিল এটা কেউ যদি চায় 6 চেয়ার করে 6 চেয়ার উপরে দিতে পারবো আচ্ছা করে দাও আর কাপড় কাস্টমার চাইলে কাপড় কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা যে কাপড় দেওয়া আছে এটা চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন জি জি আচ্ছা এটার দাম কত রাখবেন এটা আপনার দাম পড়বে আপনার 265000 টাকা 265000 টাকা আচ্ছা 265000 টাকা আপনারা পাবেন পাশাপাশি এখানে আমরা আরেকটা ডাইনিং টেবিল দেখাই এটাও আপনাদের 8 সিটের একটা ডাইনিং টেবিল এটা এথেনাস কালার এথেনাস কালার করা এটা আপনার লম্বা 7 ফিট পাশে 4 ফিট আচ্ছা 7 ফিট বাই 4 ফিট 4 ফিট এটাও আপনার চেয়ার 8টা দুইটা মাস্টার চেয়ার আছে চেয়ার 8টা এটার চেয়ারগুলো আপনারা দেখছেন দুইটা মাস্টার চেয়ার আছে মুরব্বিদের জন্য এটার পায়াটা দেখেন এটারে আমরা গাছ পায়া বলি দেখেন ভিতরে একটু পায়াটা ধরে দেখেন অনেক আচ্ছা আচ্ছা ওকে এটা কিন্তু হচ্ছে গাছ পায়া গাছ পায়া বলি আমরা আচ্ছা এটা কি সলিড কাঠ থেকে সলিড সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা একদম পুরাটা সলিড কাঠ আচ্ছা পুরাটা সলিড কাঠ থেকে করা এটার দাম কত রাখছেন ভাই এটা আপনার এটার প্রাইস পড়বে আপনার 255000 টাকা 255000 টাকা আচ্ছা আপনার পেছনে আমরা আরেকটা ডাইনিং টেবিল দেখাচ্ছি এটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার এটা আপনার 8 সিটের ডাইনিং টেবিল এটা আপনার লম্বা 7 ফিট আর পাশে আছে 4 ফিট এটা আপনার এথেনাস কালার করা উপরে টপটা আসলে আপনার ক্যানাডিয়ান ওক বিনিয়ারের উপরে নকশা করা আর পায়াগুলো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ আচ্ছা পায়াটা আবার হচ্ছে চিটাং সেগুন কাঠ এগুলো আপনার 10 10 সলিড গাছ থেকে নেওয়া আর চেয়ারগুলো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ আচ্ছা আচ্ছা ওকে চেয়ারগুলো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ এগুলো আপনার এথেনাস কালার করা আচ্ছা এটার প্রাইস কত রাখছেন এটা আপনার 8টা চেয়ার এটা আপনার দুইটা আবার মাস্টার চেয়ার আছে এই টেবিলটার প্রাইস পড়বে আপনার 265000 টাকা আট চেয়ারের 265000 টাকা আপনারা পেয়ে যাবেন তো আমরা আরো কিছু এই পাশে দেখব আরো কিছু ডাইনিং টেবিল এবার আমি এবার কি এবার আপনাদেরকে আমি সবচেয়ে আমাদের দোকানের মধ্যে সবচেয়ে রাজকীয় ডাইনিং টেবিল যেটা সবচেয়ে সেই ডাইনিং টেবিলটা দেখাবো সবচেয়ে রাজকীয় ডাইনিং এটা আপনার টেবিলটা আপনার 8 ফিট বাই 4 ফিট 8 ফিট বাই 4 ফিট ওকে এটা আপনার 8টা চেয়ার 8টা চেয়ার এটা অবশ্যই এটাতে আবার কোনো মাস্টার চেয়ার নাই এটা আপনি দেখেন এই যে পায়াটা দেখেন এগুলো আপনার সম্পূর্ণ 10 10 গাছ থেকে নেওয়া দেখেন পায়াটা দেখেন ডাইনিং এর এটা আপনার 10 10 সলিড গাছ আচ্ছা একবারে সলিড গাছ থেকে নেওয়া এটা আপনার সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা আর এই যে ভিতরে নকশাটা দেখেন এই যে দেখেন ভিতরে নকশাটা এই যে জালি নকশা বলি আমরা এটা আপনার পাকা 1.5 ইঞ্চি সলিড গাছের উপরে জালি করে নকশা করা আচ্ছা 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 আর উপরে যে গ্লাসটা দেওয়া আছে এটা আপনার 10 মিলি নাসির গ্লাস নাসির গ্লাস এটা আপনার 8টা চেয়ার এবং এই টেবিলটা সহ এটার প্রাইস পড়বে আপনার 365000 টাকা 365 আচ্ছা 365000 টাকায় কিন্তু আপনারা এই ডাইনিং টেবিলটা পেয়ে যাবেন ওকে এবার পাশাপাশি আপনাদেরকে আমি আরেকটা টেবিল দেখাবো এটাও আপনার 8 সিটের একটা ডাইনিং টেবিল আচ্ছা 8 সিটের একটা ডাইনিং টেবিল এটার আবার সাইজ হলো আপনার 7 ফিট লম্বা 7 ফিট পাশে 4 ফিট আচ্ছা আচ্ছা এটাতে আবার চেয়ারগুলোতে আপনার কোনো ইয়া নাই গদি করা নাই গদি ছাড়া অনেকে আছে যে গদি পছন্দ করে না তাদের জন্য এই চেয়ারটা আচ্ছা এটারও আপনার পায়াগুলো দেখেন এগুলো আপনার এটাও 10 10 এটা আপনার 8 8 পায়া থেকে নয় 8 8 পায়া থেকে 8 8 পায়া থেকে নয় এই যে হাইসাগুলো এগুলো আপনার 2 ইঞ্চি সলিড কাঠের উপরে নকশা করা আছে হাইসাগুলো আচ্ছা চেয়ারে কোনো এগুলো হচ্ছে গদি নাই এটাতে গদি ছাড়া যারা চান তাদের জন্য এটার দাম কত রাখবেন এটার প্রাইস পড়বে আপনার 155000 টাকা 155000 টাকা এরপরে আরেকটা কি আছে এগুলো এগুলো আমি দেখাবো যে এই ডাইনিং টেবিলটা দেখাবো এবার আচ্ছা এটা কি সলিড এগুলো আপনার সলিড এই যে এটা দেখেন এটা এটা আমাদের একটা ডাইনিং টেবিল এটা আপনার 8 সিটের একটা ডাইনিং টেবিল আচ্ছা 8 সিটের 8 সিটের ডাইনিং টেবিল এটা আপনার টেবিলটা লম্বা থাকবে 7 ফিট আর পাশে থাকবে আপনার 4 ফিট 7 ফিট বাই 4 ফিট 8 চেয়ারের 8 চেয়ারের আর পায়াটা আপনার 10 10 সলিড
পায়া আচ্ছা দর পায়াটা 10 সলিড পায়া আর এগুলো আপনি সম্পূর্ণ সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা আর যে ভিতরে যে জালি নকশাটা দেখছেন এটা আপনি 1.5 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা উপরের যে গ্লাসটা দেওয়া আছে নাসির গ্লাস 10 mm গ্লাস আর কাস্টমার চাইলে এই যে কাশিয়ারের কাপড়গুলো যে আমাদের পছন্দের মতো এখন লাগানো আছে কাস্টমার চাইলে কাস্টমাইজ করে তাদের পছন্দের মতো যে কোনো কাপড় নিতে পারবে এটার প্রাইস কত রাখছেন আটশিয়ারের এই টেবিলটার প্রাইস পড়বে আপনার 280000 টাকা 280000 টাকা আচ্ছা 280000 টাকায় নিতে পারবে এটা আটশিয়ারের একটা ডাইনিং টেবিল অনেক সুন্দর একবার রাজকীয় অনেকে আছে না একটু গোল্ডেন কালার পছন্দ করে না তাদের জন্য চেয়ারটা তৈরি করা এটা আপনার কাট কালার করা একবার ন্যাশনাল কাট কালার এগুলো আপনার চিরং সেগুন কাট এটাও আপনার আটশিয়ারের একটা ডাইনিং এই যে এটার দুইটা মাস্টার চেয়ার এটা এই দেখেন এটার উপরে মার্বেল টপ বসবে আচ্ছা এটার উপরে মার্বেল টপ বসবে আচ্ছা মার্বেল টপ বসবে আট চেয়ারের জি জি কত দাম আসবে এটার প্রাইস পড়বে আপনার 3,55,000 টাকা 3,55,000 টাকা মার্বেল সহ আর মার্বেল সহ আচ্ছা আচ্ছা তো সিম্পলের ভিতরে মধ্যে আরেকটা আটশিয়ারের ডাইনিং টেবিল দেখাই এটা আপনার 7 ফিট বাই 4 ফিট চেয়ার আটটা দুইটা চেয়ার মাস্টার চেয়ার আছে এই টেবিলটার প্রাইস পড়বে আপনার 1,55,000 টাকা 1,55,000 এটা ভেতরে বাইরে সব চিটাংশেগুলো আচ্ছা প্রাইস পড়েছে মাত্র 1,55,000 টাকা তো পাশাপাশি আরো একটা ডাইনিং টেবিল আমরা দেখাবো এটা হচ্ছে 6 চেয়ারের তাই 6 চেয়ারের একটা সিম্পল ডাইনিং টেবিল অনেকে আসলে একটু সিম্পলের মধ্যে ডাইনিং টেবিল চায় এটা আপনার 6টা চেয়ার এবং টেবিল সহ এটা আপনার কাঠের টপ সলিড কাঠের টপের উপরে 10 মিলি গ্লাস বসানো আছে এবং অল্প নকশা করা এই যে চেয়ারটা দেখেন এই যে চেয়ারটা আপনার সিম্পল চেয়ার চেয়ারের মধ্যে হালকা পিতল বসানো আছে যে পিতলগুলো বসানো আছে এটা আপনার 6টা চেয়ার সহ টেবিল সহ এটার প্রাইস পড়বে হলো আপনার 55,000 টাকা আচ্ছা এটা 55,000 টাকায় পড়বে এবার আমি আপনাদেরকে আরো একটা টেবিল দেখাবো যেটা আপনার সলিড কাঠের উপরে গ্লাস দেওয়া এই যে পায়াগুলো দেখেন এগুলো আপনার পাঁচ পায়া থেকে নেওয়া যারা আছে না অনেক একটু সিম্পল টেবিল চায় যারা একটু বড় হেভি কাজ চায় না সিম্পল কাজের জন্য চায় তাদের জন্য এই টেবিলটা এটা আপনার টেবিলের মাপটা হচ্ছে আপনার 5.5 ফিট আর এইদিকে আছে আপনার 3.25 ফিট সোয়া তিন ফিট এই যে চেয়ারটা দেখেন চেয়ারটা আপনার অনেক সুন্দর একটা সিম্পল চেয়ার এই দেখেন এগুলো আপনার এই যে চেয়ারটা অনেক সুন্দর অনেক চমৎকার ওকে এটাও দেখতে পারেন প্রাইস পড়বে হচ্ছে এটার প্রাইস পড়বে আপনার হলো আপনার 58,000 টাকা 58,000 টাকায় আপনারা পেয়ে যাবেন জি আচ্ছা এরপরে সিম্পলের ভেতরে আরো কিছু দেখাই গ্লাস টপের ভেতরে আছে এবার আমি আপনাদেরকে আরেকটা গ্লাস টপ ডাইনিং দেখাই এটা শুধু টপটা শুধু গ্লাসের শুধু টপটা গ্লাসের এবং চেয়ারগুলো অনেক সুন্দর এই দেখেন সিম্পল চেয়ার দেখতে অনেক রাজকীয় চেয়ার এই যে এগুলো আপনার অরিজিনাল পিতল বসানো এগুলো আপনি সব চিটাং সেগুন কাঠ লেকার বানিশ করা এই সিম্পল এই 6 চেয়ার 6 ডাইনিং টেবিলের প্রাইস পড়বে আপনার 48,000 টাকা 48,000 টাকা আপনারা পেয়ে যাবেন আচ্ছা ওকে গ্লাস টপের ভেতরে এই পাশে আরেকটা দেখে এটাও আপনারা দেখছেন এটাও খুবই চমৎকার এটা খুব সুন্দর একটা ডাইনিং টেবিল এটা আপনার সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল এটাকে আমরা চায়না মডেল বলি এটাও আপনার 6টা চেয়ার জি 6টা চেয়ার এবং গ্লাস টপ ডাইনিং এটার প্রাইস পড়বে আপনার 48,000 টাকা ওকে এবার আপনাদেরকে আর একটা ডাইনিং টেবিল দেখাই এই দেখেন এটা আমরা হকি ডাইনিং বলি এই দেখেন এই যে এটা অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল এই যে পায়াটা দেখেন এই যে পায়াগুলো আপনার 4-4 সলিড গ্লাস থেকে নেওয়া আর এই যে ডাইনিং টেবিলের পায়াটা হলো আপনার 5-5 গ্লাস থেকে নেওয়া আর টপটা উপরে টপটা আপনার 10 মিলি নাসির গ্লাস আর এই যে ভিতরের এই যে কাঠটা দেখেন এই যে ভিতরের যে কাঠটা এটা আপনার 1.5 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা আছে না অনেকে আপনার গ্লাসের নিচে কিছু আর্টিফিশিয়াল ফুল মানে ফুল নিতে চায় ভালো লাগবে তাদের জন্য অনেক সুন্দর হবে তারা রাখতে পারবে এটার প্রাইস পড়বে আপনার 55,000 টাকা 55,000 টাকা এই পাশে আরো কিছু ডাইনিং টেবিল দেখাবো এখন যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে এটা আপনার সিম্পলের মধ্যে একটা 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল এটা আপনার কাঠের টপের উপরে গ্লাস বসানো এটাও আপনার এই যে হাইসাগুলো আপনার 1.5 সলিড কাঠ থেকে নেওয়া আর পায়াটা আপনার 5-5 সলিড কাঠ থেকে নেওয়া এটা আপনার 6 চেয়ার 6 ছোট এই ডাইনিং টেবিলটার প্রাইস পড়বে আপনার 55,000 টাকা আচ্ছা 55,000 টাকা পড়বে এবার দেখেন আমি আপনাদেরকে আরো সেমি ভিক্টোরিয়া একটা গ্লাস টপ ডাইনিং টেবিল দেখাই এই যে দেখেন পায়াটা দেখেন অনেক সুন্দর এই যে সাইডের কাজটা দেখেন বর্ডার করা এই যে দেখেন পায়াগুলো ইয়ে করা আর যে চেয়ারগুলো দেখেন এই চেয়ারটা এটাও আপনার 6টা চেয়ার 6 এই ডাইনিং টেবিলটার প্রাইস পড়বে আপনার 55,000 টাকা পড়বে ওকে আচ্ছা এরপরে এবার আমি দেখাই যে দেখেন আমাদের একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাই অনেক সুন্দর রাজকীয় মডেলের একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল যারা একটু গর্জিয়াস কারুকাজ চায় তাদের জন্য এটা দেখেন এটা 8-8 সলিড গ্লাস থেকে পায়াটা করা এই যে দেখেন 8-8 সলিড কাঠ থেকে নেওয়া আর এই চেয়ারটা দেখেন এই যে চেয়ারটা অনেক সুন্দর এই যে চেয়ারটা সলিড এটা আপনার 4-4 পায়া থেকে নেওয়া এখন হয়তো একটু কম আছে আর এটা আপনার এটাও আপনার 6টা চেয়ার এবং ডাইনিং টেবিল সহ এটার প্রাইস পড়বে আপনার 85,000 টাকা 85,000 টাকা আচ্ছা 85,000 টাকা এটাও আপনারা দেখতে পারেন তো অসংখ্য কালারের ডাইনিং টেবিল আছে যার যেটা পছন্দ হয় সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে তো এই পাশে আরও একটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্লাস টপের ভিতরে তাই গ্লাস না এটা আপনার কাঠের টপ এটা অতিরিক্ত আর একটা গ্লাস রাখা কিন্তু আমাদের টেবিলটা হচ্ছে এইটা এই যে টপ এই যে এইটা আচ্ছা নিচেরটা হচ্ছে টপ আচ্ছা এটা কাঠের টপের উপরে গ্লাস বসানো এই যে পায়াটা 8-8 সলিড গ্লাস থেকে লওয়া এটাও আপনার 6 চেয়ারের একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল চিটাং সেগুন কাঠ লেকার বানিশ করা আর মাঝখানে আমি বলি যদি আমাদের দোকান থেকে কেউ ডাইনিং টেবিল নিতে চায় বা নেয়
যদি কাঠে কোনো সমস্যা হয়, যদি কখনো অনেক সময় হতে পারে, আমাদের গ্যারান্টি দেওয়া সত্ত্বেও অনেক সময় কাঠের জয়েন্ট ফাঁকা হতে পারে বা বাঁকা হতে পারে, সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে ফোন দিলে আমরা আমাদের লোক দিয়ে সার্ভিস করে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে হলেও আচ্ছা, এটার দাম কত রাখছেন ভাই? ছয় চেয়ারের এটা আপনাদের ছয় চেয়ার সহই ছোটই ছয় চেয়ার সহই ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটার প্রাইস পড়বে আপনার 85,000 টাকা। 85,000 টাকা। আর পাশাপাশি এই পাশে আরও একটা ডাইনিং টেবিল আমরা দেখছি, এটাও ছয় চেয়ারের। এটা আপনার ছয় চেয়ারের ডাইনিং টেবিল, কিন্তু এটা আপনার গদি ডাইনিং বলি আমরা। এখানে এখানে চেয়ারগুলো গদি করা, এই দেখেন চেয়ারগুলো অনেক সুন্দর গদি করা এগুলা। আচ্ছা, চেয়ারগুলো কিন্তু গদি করা, গদি করা। এটা আপনার ছয় চেয়ার সহই ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটার প্রাইস পড়বে আপনার 90,000 টাকা আপনারা পেয়ে যাবেন। তো পাশাপাশি এখানে ছয় চেয়ারের আরেকটা ডাইনিং টেবিল আমরা দেখাচ্ছি। ওকে, এটা এটাও আমি আপনাদেরকে আরেকটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাই। এটাও আপনার সাইজ হলো আপনার 6 ফিট লম্বা, 6 ফিট পাশে 3.5 ফিট। আচ্ছা, আর এই যে ডাইনিং টেবিলের এই যে হাঁসাগুলো দেখেন, এগুলো হাঁসা একবার সলিড 1.5 ইঞ্চি, আর পায়াটা আপনার 8 ইঞ্চি, 8x8 গাছ থেকে নেওয়া। আর চেয়ারটা দেখাই, এই যে চেয়ারটা অনেক সুন্দর, এই দেখেন চেয়ারটাও দেখেন অনেক নকশা করা, পিছনে হালকা একটু বাজ আছে। আর যে পায়াগুলো আপনার 4x4 সলিড গাছ থেকে নেওয়া, এই যে হাইসাটা দেখেন, হাইসা এটা 1.5 ইঞ্চি সলিড কাঠ থেকে নেওয়া। আর উপরে যে গ্লাসটা আছে এটা আপনার 10mm নাসির গ্লাস, সাদা গ্লাস। ওকে, তো এটা আপনার 6টা চেয়ার এবং টেবিল সহ এটার প্রাইস পড়বে আপনার 85,000 টাকা। 85,000 টাকা। আচ্ছা, ওকে, এরপরে আমরা এই পাশে দেখেন, এবার আরেকটু আরেকটা ডাইনিং টেবিল দেখাই। এটা হলো আপনার গদি চেয়ার, এই এখানে চেয়ার থাকবে 6টা, আর টেবিল একটা। টেবিলটার সাইজ হলো আপনার 7x6 ফিট, আর পাশে হলো আপনার 3.5 ফিট। এটাও আপনার ভিক্টোরিয়া ডাইনিং টেবিল, এটা আবার একটু বাসটা একটু কম, এটা আবার টেবিলটার সাইজ হলো আপনার 6 ফিট, পাশে হলো আপনার 3.5 ফিট, 6 চেয়ার সহ এই টেবিলটার প্রাইস পড়বে আপনার 95,000 টাকা। 95,000 টাকা। আচ্ছা, 95,000 টাকা আপনারা পাবেন। ওকে, এবার দেখেন আরেকটা টেবিল দেখাই আমাদের। এটা আপনার 5 গোলাপ ডাইনিং বলি, এটা আপনার টেবিলটা হচ্ছে 6 ফিট, আর পাশে হলো 3.5 ফিট, চেয়ার থাকবে 6টা। এটাও আপনার চিটা এবং সেগুন কাঠ, লেকার বানিশ করা, কালার কাঠ প্লাস গোল্ডেন দুটা কম্বিনেশন করা আছে। এটার প্রাইস পড়বে আপনার 82,000 টাকা। এবার আপনাদেরকে আমি আরও 8 সিটের আরেকটা ডাইনিং টেবিল দেখাই, অনেক সুন্দর একটা রাজকীয় ডাইনিং টেবিল, 8 সিট। পায়াটা দেখেন, এটা হলো গাছ পায়া বলি। খুব চমৎকার, এটা কিন্তু হচ্ছে মানে গদি সোফা, মানে গদি চেয়ার। আচ্ছা, গদি চেয়ার হিসেবে। আচ্ছা, এটা আপনার সাইজটা কতটুকু হবে? এটা আপনার 7x4 ফিট। 7x4 ফিট। দাম কেমন রাখছেন? এটার প্রাইস পড়বে আপনার 2,55,000 টাকা। 2,55,000 টাকা। আচ্ছা, 2,55,000 টাকা হলে আপনার এই ডাইনিং টেবিলটা নিতে পারেন। পাশাপাশি এখানে আরেকটা ডাইনিং টেবিল দেখাচ্ছি, এটা কয় চেয়ারের ভাই? এটা আপনার 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল। এই দেখেন টেবিলটা আপনার আসলে এদিকে লম্বা আছে 6 ফিট, পাশে 3.5 ফিট, আর পায়াগুলো আপনার 6x6 সলিড গাছ থেকে নেওয়া। আর উপরে যে গ্লাসটা দেওয়া আছে, আপনার টপটা আছে 1.5 সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা, উপরে 10mm গ্লাস বসানো। আর যে চেয়ারটা দেখেন, চেয়ারটা পিছনে অনেক ব্যান্ড, অনেক সুন্দর একটা চেয়ার, বসতে খুব আরামদায়ক। এটা আপনার পাকা 2.5 ইঞ্চি সলিড গাছ থেকে নেওয়া, পায়াগুলো আপনার 3.3 সলিড গাছ থেকে নেওয়া। 6 চেয়ার সহ ডাইনিং টেবিলটার প্রাইস পড়বে আপনার 1,15,000 টাকা। 1,15,000 টাকা। এবার আপনাদেরকে আমি আরেকটা ডাইনিং টেবিল দেখাবো। এটা আপনার 8 সিটের একটা এথেনাস কালার ডাইনিং টেবিল, চেয়ার আপনার 8টা, টেবিল আপনার লম্বা 7 ফিট, পাশে 3.5 ফিট। আচ্ছা, চেয়ার হচ্ছে 8টা। এটা আপনার চিরা সেগুন কাঠ, কালারটা এথেনাস কালার বলি আমরা, এটা এথেনাস কালার করা। এটার প্রাইস পড়বে আপনার 1,55,000 টাকা। 1,55,000 টাকা। তো সেক্ষেত্রে যারা আসলে এই সোফা মানে আপনাদের এই ডাইনিং টেবিলগুলো নিতে চায় ভাই, কীভাবে আপনারা কাস্টমারদেরকে ডেলিভারি দিচ্ছেন? এটা কাস্টমার চাইলে আমরা সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দিয়ে দিব, কিন্তু ক্যারিং চার্জ দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন। আমাদের দোকানের ঠিকানা 218/6 বেগম রোকেয়া সরণি, পশ্চিম কাফরুল, আগারগাঁ এবং তালতলার মাঝামাঝি, গ্রিন ইউনিভার্সিটির অপোজিট, মেট্রোদের পিলার নাম্বার 325। আচ্ছা, তো আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন। সেক্ষেত্রে ফার্নিচার পয়েন্টে অনেক অনেক ডাইনিং টেবিলের কালেকশন আছে, এসে দেখে শুনে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডাইনিং টেবিলগুলো কালেক্ট করতে পারেন।